আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেল এবং বিন মিশাল ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ। আশা করব সঙ্গেই থাকবেন বিস্তারিত জানার জন্য। যার মধ্যে প্রথম সংবাদটি হলো, এই প্রথম সৌদি আরব সরকার প্রবাসীদেরকে সুযোগ দিচ্ছেন, যারা সৌদি আরবের অভ্যন্তরে বসবাস করেন আকামাদারী, তাদেরকে নিজ নামে সম্পত্তি ক্রয় করার। গতকাল সৌদি মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যাদের আকামার মেয়াদ আছে তারা চাইলে নিজ নামে সম্পত্তি ক্রয় করতে পারবেন। আমরা যারা প্রবাসী সৌদি আরব বসবাস করি, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সচ্ছল স্বাবলম্বী, তারা চাইলে নিজ নামে সম্পত্তি ক্রয় করতে পারবেন। শর্ত হলো অবশ্যই আপনার আকামার মেয়াদ থাকতে হবে। পরের সংবাদটি হলো, সৌদি আরবের দুর্নীতি দমন কমিশন নাজাহা গতকাল 207 জনকে আটক করেছেন দুর্নীতির অপরাধে, যার মধ্যে বেশ কিছু প্রবাসীও আছে। সৌদি নাগরিক এবং প্রবাসী সহ 207 জনকে আটক করেছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে দুর্নীতি করেছেন, যার মধ্যে অনেকেই কিন্তু প্রবাসী। আমাদের অনেক বাংলাদেশিও কিন্তু দুর্নীতি দমন কমিশনের হাতে আটক হয়েছেন গত কয়েক বছর। এরপরে সংবাদটি হলো, সৌদি আরবের অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের অর্থনীতি চাঙ্গা হলে আমাদের কাজের চাহিদা বাড়বে এবং শ্রমিক আমদানিও বাড়বে। সৌদি আরবের অর্থনীতি চাঙ্গা হলে সবথেকে বেশি লাভবান হবে বাংলাদেশ, কারণ আপনারা জানেন যে বর্তমানে সৌদি আরবের সাথে শুধুমাত্র বাংলাদেশের সম্পর্কই আছে, অন্যান্য দেশগুলো কিন্তু করোনার কারণে বন্ধ আছে। গত অর্থ বছরে সৌদি আরবে 116 বিলিয়ন সৌদি রিয়াল আয় হয়েছে তেল সেক্টর ছাড়া। 2015 সাল থেকে সৌদি আরব সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসবেন, সেই হিসেবে গত অর্থ বছরে সৌদি আরব সরকার 116 বিলিয়ন সৌদি রিয়াল আয় করেছেন তেল নির্ভরতা ছাড়া, যেটি সবথেকে বড় সুসংবাদ। ইনশাআল্লাহ সৌদি আরবের অর্থনীতি আবারও চাঙ্গা হতে যাচ্ছে, কাজের চাহিদা বাড়বে, বাংলাদেশিরা সবথেকে বেশি উপকৃত হবে। এরপরে সংবাদটি হলো, যাদের বয়স 12 থেকে 18 বছর তারা চাইলে উমরা করতে পারবেন। এতদিন সৌদি আরবে নিয়ম ছিল যাদের বয়স 18 থেকে 65 তারাই শুধুমাত্র উমরা করতে পারবেন। বর্তমানে 12 থেকে 18 বছরের তরুণদেরকে টিকা দিচ্ছে, তার জন্যই নতুন এই সিদ্ধান্ত। যারা 12 থেকে 18 বছরের, যারা ফুল ভ্যাকসিন নিয়েছেন, ফুল ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তারা চাইলে উমরা করতে পারবেন। আমাদের অনেক প্রবাসী আছেন যাদের পরিবার সৌদি আরবে এবং অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে সৌদি আরবে আসছেন। আপনাদের বাচ্চাদের যদি আপনারা সৌদি আরবে টিকা নিতে পারেন বা দেওয়াতে পারেন, তাহলে আপনাদের বাচ্চাদেরকে আপনি উমরা করাতে পারবেন, তাদের বয়স যদি 12 থেকে 18 বছরের মধ্যে হয়ে থাকে। এছাড়া 18-এর ঊর্ধ্বে যারা আছেন তারা একটা ডোজ নিলে উমরা করার সুযোগ পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।